গ্যাসবাবু 164 ধারায় জবানবন্দি দেওয়ার পর আনার হত্যার মোড় ঘুরে যায় এবং গ্যাসবাবুর মোবাইলে আদান প্রদান করা সংবাদ, ভিডিও ও ছবি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মুস্তাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। পরিমনির সাথে সম্পর্কের কারণে চাকরি গেল এডিসি সাকলাইন। পরিমনির প্রতিক্রিয়া তা নিয়ে তিনি কিছু কথা বলেছেন, আবার কিছু কথা খুব কৌশলে আড়াল। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিমের মৃত্যু নিয়ে বেরিয়ে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য, যে তথ্য শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো, চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর শিমুল ভূঁইয়া কলকাতা থেকে হত্যার ভিডিও ও ছবি পাঠিয়েছিল ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ প্রকাশ গ্যাসবাবুর কাছে। ওই ছবি ভিডিও ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে দেখানো হয়। এই বিষয়ে ফরিদপুরের ভাঙ্গায় দুজন বৈঠকও করে। শিমুল ভূঁইয়া গ্রেপ্তার হওয়ার পর বিচলিত হয়ে ওঠেন গ্যাসবাবু ও মিন্টু। এই অবস্থায় সাইদুল করিম মিন্টু কাজী কামাল প্রকাশ গ্যাসবাবুকে মোবাইলগুলো পুকুরে ফেলে দেওয়ার পরামর্শ দেয়। যেই কথা সেই কাজ। গ্যাসবাবু আনার হত্যার আলামত নষ্ট করতে তিনটি মোবাইল পুকুরে ফেলে দেয়। সাইদুল করিম মিন্টুর পরামর্শে তার তিন মোবাইল একসঙ্গে হারিয়ে গিয়েছে বলে থানায় সাধারণ ডায়েরি করে গ্যাসবাবু। পরবর্তীতে শিমুল ভূঁইয়ার জবানবন্দির ভিত্তিতে ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ প্রকাশ গ্যাসবাবুকে গ্রেপ্তার করে। তার জবানবন্দির ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সাইদুল করিম মিন্টুকে। এই দুজন গ্রেপ্তার হওয়ার পর পুলিশ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়। এর আগে পর্যন্ত পুলিশ শুধু সোনাচোরা চালানকে টার্গেট করে তদন্ত এগিয়ে নেয়, কিন্তু গ্যাসবাবু 164 ধারায় জবানবন্দি দেওয়ার পর আনার হত্যার মোড় ঘুরে যায় এবং গ্যাসবাবুর মোবাইলে আদান প্রদান করা সংবাদ, ভিডিও ও ছবি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে আদালত গ্যাসবাবুর তিনটি মোবাইল 10 কার্যদিবসের মধ্যে উদ্ধার করার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেয়। তারই ধারাবাহিকতায় 26 জুন কারাগারে থাকা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে নিয়ে আলামত উদ্ধারে অভিযানে নামে ডিবি পুলিশ। দুপুর 12:30 দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। ঝিনাইদহ শহরের মতলব মিয়ার পেট্রোল পাম্প সংলগ্ন পিপিলিকা মার্কেটের পেছনের পুকুরেই দুটি মোবাইল ফেলেছিলেন গ্যাসবাবু। এই মোবাইল উদ্ধারে ডুবুরি ও জেলেরা জাল নিয়ে পুকুরে নামে। সঙ্গে ছিল ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমের ঘনিষ্ঠ কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু। অভিযান তদারকি করতে হেলিকপ্টারে ঝিনাইদহে উপস্থিত হন ঢাকা মহানগর ডিবি প্রধান হারুনুর রশিদ। পুকুরে অভিযানকালে তার সঙ্গে ছিলেন তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া ইমরান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ শাহিনুদ্দিন সহ ডিবি, এনএসআই ও ডিএসপির কর্মকর্তারা। কিন্তু প্রথম দিনে 2 ঘন্টার এই অভিযানে কোনো মোবাইলের সন্ধান মেলেনি। এদিকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মুস্তাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারে পুলিশকে হেলিকপ্টারও ব্যবহার করতে হয়। ডিবি সূত্র বলছে, সন্দেহভাজন আসামিদের মধ্যে মুস্তাফিজ ও ফয়সাল সংসদ সদস্য খুন হওয়ার আগে গত 2 মে কলকাতায় যান। তারা দেশে ফিরে আসেন 19 মে। এই দুইজনকে হন্যে হয়ে খুঁজছিল ডিবি। দুইজনের বাড়ি খুলনার ফুলতলায়। খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভূঁইয়ার বাড়িও একই এলাকায়। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মুস্তাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। 26 জুন বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সীতাকুণ্ডের পাতালকালী মন্দিরের দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়ে সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাম পরিচয় গোপন করে সীতাকুণ্ড পাতালকালী মন্দিরে লুকিয়েছিলেন গ্রেফতার হওয়া ফয়সাল ও মুস্তাফিজ। গ্রেফতারের পর খাগড়াছড়ি থেকে দুই আসামিকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। রাজশাহীর পূর্বাঞ্চলে হেলিকপ্টার থেকে নেমে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে তথ্য পাওয়া যায় দুর্গম পাহাড়ে লুকিয়ে রয়েছেন ফয়সাল ও মুস্তাফিজ। খবর পেয়ে ডিবির একটি টিম বুধবার পাহাড়ে গিয়ে অবস্থান নেন এবং পুরো পাহাড় ঘিরে ফেলে পরে হেলিকপ্টার নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হারুনুর রশিদ বলেন, অজ্ঞান করার জন্য সংসদ সদস্য আনারকে নাকে ক্লোরোফর্ম দেন ফয়সাল, আর মুস্তাফিজ আনারকে উলঙ্গ করে চেয়ারে বেঁধে রাখেন। শিমুল ভুঁইয়ার মূল দুই সহযোগী ছিলেন গ্রেফতার হওয়া ফয়সাল ও মুস্তাফিজ। ডিবি প্রধান আরও বলেন, সীতাকুণ্ড পাতালকালী মন্দির এলাকায় সনাতন ধর্মাবলম্বী সেজে পলাশ রায় ও শ্যামল রায় নাম ধারণ করেন ফয়সাল ও মুস্তাফিজ। নাম পরিচয় গোপন করে ছদ্মবেশে সেই কালী মন্দিরেই থাকতেন দুজন। তারা 23 দিন ওই কালী মন্দিরে ছিলেন। আনারকে হত্যার পর 19 মে ফয়সাল ও মুস্তাফিজ দেশে ফেরেন। 19 মে রাতে আখতারুজ্জামান শাহিনের সঙ্গে কথা বলেন ফয়সাল ও মুস্তাফিজ। এরপর শাহিন তাদের মাত্র 30,000 টাকা দেন। এরপর তারা দুর্গম পাহাড়ের ওই কালী মন্দিরে চলে যান। হারুন বলেন, কলকাতার যে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয় সেই কিলিং মিশনে ছিলেন মোট 7 জন। হত্যাকাণ্ডে জড়িত শিমুল ভুঁইয়ার পর দ্বিতীয় ও তৃতীয় হলেন ফয়সাল ও মুস্তাফিজ। হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে আইনের আওতায় নিয়ে আসা এখন আমাদের মূল কাজ। এছাড়া এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও যারা জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনব। বাংলাদেশ, ভারত ও নেপাল মিলিয়ে মোট 9 জন গ্রেফতার হলেন সংসদ সদস্য হত্যাকাণ্ডের ঘটনায়। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি। পরিমনির সাথে সম্পর্কের কারণে চাকরি গেল এডিসি সাকলাইনের। পরিমনির প্রতিক্রিয়া তা নিয়ে নানা গণমাধ্যম রিপোর্ট করছে। তিনি কিছু কথা বলেছেন, আবার কিছু কথা খুব কৌশলে আড়াল করেছেন। একটি সত্য কথা বলেছেন যে সাকলাইনের চাকরি যাওয়াটা অন্যায় হয়েছে, তার প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশের কারণে এটি হতে পারে, এবং বলেছেন যে তার খারাপ লাগছে। কিন্তু পুরো ঘটনাটি কি নৈতিক নাকি অনৈতিক এই ব্যাপারে তিনি মুখ খুলছেন না। প্রথম আলোর সাথে একটা বিস্তারিত সাক্ষাৎকার দেখলাম, আরও কয়েকটি গণমাধ্যম এটি নিয়ে রিপোর্ট করেছেন। অথচ দেখেন সাকলাইন তার যা পরিচয় দেখছি যথেষ্ট একটা চৌকস অফিসার ছিলেন, মেধাবী অফিসার ছিলেন, কিন্তু লোভে হোক স্বভাবে হোক তিনি একটা ফাঁদে পড়েছেন, এটা বোঝা গেছে এবং সেটা প্রমাণিত হয়েছে। তদন্তে দেখা গেছে যে সাকলাইন দিনের পর দিন কাটিয়েছেন পরিমনির বাসায়। এমনকি পরিমনি সাকলাইনের যে রাজারবাগের পুলিশ কোয়ার্টারে সেখানে এসেও রাত কাটিয়েছেন বা গভীর রাত কাটিয়েছেন, লম্বা সময় 17-18 ঘন্টা, সেটা সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে। এবং তখন সাকলাইনের স্ত্রী বাসায় ছিলেন না। তো বোঝাই যাচ্ছে যে যেই তদন্ত করতে এসে পরিমনি তার মামলাকে প্রভাবিত করার জন্য সাকলাইনকে একটা ফাঁদে ফেলেছেন, অথবা তিনি আকৃষ্ট হতে পারেন। পরিমনির তো আর অত কনজারভেটিভ কোনো মেয়ে না, যাক সেটি কথা না। কথা হলো যে তিনি কিছু বিষয় সেখানে আড়াল করেছেন, আবার কিছু কথা একেবারে সামনাসামনি বলেছেন। যেমন বলা হচ্ছে যে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলাইন, এই বিষয়ে আপনার মন্তব্য কী? পরিমনি তখন বলছেন, আমি বা সাকলাইন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে বলছে, প্রশাসনও এটা নিয়ে বলছে, এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনও আসেনি। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো, এখনও মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। কেন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তদন্তে যে পরিমনির সাথে সম্পর্কের কারণে তার চাকরি যাচ্ছে, এবং এই সম্পর্কটাকে তারা অনৈতিক হিসেবে বলছে তদন্ত রিপোর্টে।
আচ্ছা, চাকরি হারানোর বিষয়ে উঠে এলো অনৈতিক সম্পর্কের কথা। প্রথম আলোর এই প্রশ্নটা শেষ হওয়ার আগেই পরিমণি বলতে শুরু করেছেন, বলতে গেলে তো অনেক কথাই আসবে, আমার জীবনের 27 দিন বা জেল জীবন, বাসা থেকে গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে বাসায় আসা পর্যন্ত কোনো কিছু নিয়ে আজ পর্যন্ত কারোর সামনে কথা বলিনি, 27 দিনের ঘটনার কথা কোথাও 27 সেকেন্ডও বলিনি, কারণ আমার মনে হয়নি কিছু বলার জন্য এতদিন বাধ্য ছিলাম। আমি সব কিছু শুধু দেখছি, বলতে গেলে তো অল্প কথায় বলা যাবে না, বলে পুরো ঘটনা নিয়ে বলতে হবে, পুরোটা বলার মতো পরিস্থিতি আমার এখনো আসেনি। আজকে আবার পরিমাণের যেই নাসিরুদ্দিন মাহমুদ যিনি মামলা করেছিলেন আদালতে, সেখান থেকে আবার তিনি জামিনও পেয়েছেন। আচ্ছা, তারপরে বলছেন তিনি যে তাছাড়া সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়, আমরা প্রেমে ছিলাম নাকি কি করেছি কোনো কিছুই তো পরিষ্কার নয়, এটা না সাকলাইনের কাছে জানতে চাওয়া হয়েছে না আমার কাছে, সবখানে মন গড়া জিনিস লেখা হয়েছে, জানাজানি হয়েছে না, তদন্ত রিপোর্ট যখন হয়েছে তখন সাকলাইনের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তারা নিশ্চয়ই এটি জিজ্ঞাসাবাদ করেছে, তদন্ত করেছে। ওই পার্টটা তো সরকারি, সে চাকরি একটা পুলিশ সার্ভিসের লোক, সেটা তো করতেই হবে। এখন পরিমণিকে কে জিজ্ঞাসা করবে, কে তদন্ত করবে, এটা তো করার কিছু নেই। এখানে তো পরিমণি অন্যায় করলেও সে এখন ধরাছোঁয়ার বাইরে থাকবে, কেননা দায়টা পড়েছে সাকলাইনের কাছে এবং স্বাভাবিক যেহেতু তদন্ত কর্মকর্তা ছিলেন তার সঠিক বেঠিক থাকাটা অনেক কিছুই নির্ভর করে। আচ্ছা, এই সমস্ত কথাবার্তা বলার পরে বলছেন যে আপনাকে যদি এখন জিজ্ঞাসা করি সাকলাইন এবং আপনার মধ্যে সম্পর্কটা আসলে কি কি ছিল, পরিমণি বলছেন যে না, এই সম্পর্কটা কি তা নিয়ে তো কেউ এর আগে কিছু জিজ্ঞাসা করেনি, তার আগেই তো এত অপবাদ এত কিছু, যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলেছি সেখানে এই সম্পর্কটা কি তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে যেটা নিয়ে এগোনো যাবে, যেমন আছে না কোনো একটা প্যাচ লাগছে, প্যাচটা খুলি, এখানেও প্যাচ লাগারও কিছু নেই, খোলারও কিছু নেই, তাই শুধু শুধু কেন কথা বলবো। আমার শুধু মনে হয় সাকলাইন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে, যাক আগেটা সে সম্পর্কটা বলতে চাচ্ছে না, সেটা একটু কৌশলে সে চেপে গেছে, এই একটা কথা বললো যে সাকলাইন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে। সাকলাইনের সঙ্গে আপনার সম্পর্ক কি তা নিয়ে কোথাও আপনাকে কিছু জিজ্ঞাসা করেনি কেউ, পরিমণি বলছে এটাও তো বলবো না, এই সব কিছু 27 দিনের মধ্যে পড়ে, আমাকে রিমান্ডে কি করেছে এটাও কেউ কখনো জানতে চায়নি, তাই আমি এটা নিয়ে কথা বলবো না, আমি জানি না যখন বলবো তখন কি যে কি হবে। তবে সাকলাইনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার, প্রেম ভালোবাসা যাই হোক না কেন এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আবারও বলছি আমার মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার, এই হচ্ছে তার বক্তব্য, আমি জানি না। তারপরে বলছেন যে প্রশ্ন ছিল এইটা যে কার ব্যক্তিগত আক্রোশের মনে হয়, পরিমণি তখন বলছেন যে আমি জানি না, তবে অবশ্যই ব্যক্তিগত আক্রোশ, কিন্তু এমনটা নয়, প্রেম ভালোবাসা ও সম্পর্কের কারণে, অর্থাৎ তার সাথে যে সম্পর্কের কারণে যে সাকলাইন বিপদে পড়লো এটা সে এই যুক্তি মানতে চাচ্ছে না, সে বলতে চাচ্ছে যে এটা কারো ব্যক্তিগত আক্রোশ। সাধারণত যে ট্যালেন্ট সফল হয় তার পেছনে অনেকেই লেগে থাকে, এটা নতুন কিছু না, নিঃসন্দেহে সাকলাইন একজন ট্যালেন্ট ও সফল মানুষ, ওর পেছনেও অনেকে হয়তো লেগেছিল, তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত, এটা খুবই অন্যায় হয়েছে, সাকলাইনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে। কেন মনে হলো অন্যায় হয়েছে, পরিমণি বলছে যদি আমার সঙ্গে কোনো সম্পর্কের কারণে এমনটা হয়েছে বলা হয় তা তো নিঃসন্দেহে অন্যায়, কোনো সম্পর্কের জন্য এটা হতেই পারে না, তার মানে সে বলছে যে আমার সাথে সম্পর্ক হয়েছে তাতে কী আছে, কিন্তু সাকলাইন তো একটা স্বাধীন মানুষ না, সে তদন্ত করতে এসে তোমার সাথে সম্পর্কে জড়াইছে, এটা তো মানে এমন না যে আগে থেকে সম্পর্ক ছিল। তবে আমাদের সম্পর্কটা কেমন, কতটুকু আগাইছে, কি আগাইছে, কোথায় থেমেছে, এই সম্পর্ক কিছুই বলতে পারবো না, কিছু বলার আগে এত বেশি দোষ ঘাড়ে নিয়ে ফেলেছি তাই এখন বলার ইচ্ছাও নেই। দোষ কি আপনি একাই নিয়েছেন, পরিমণি বলছে আমিও নিয়েছি সাকলাইনও নিয়েছি, সবাই না জেনে না বুঝে আমাদের দোষ দিয়েছে, একটা সম্পর্ক নিয়ে এত দোষারোপ হবে এটা তো বুঝতে পারেনি, এটা পরিমণির মাথায় বোঝার মানে বোঝার কথা না।
এখন তার খেসারত দিচ্ছে সাকলাইন, এটা হচ্ছে বড় কথা। তো আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।